দুবাইয়ের এক শেখ কিনতে চাচ্ছে এটাকে। আচ্ছা ভাই, ওকে যখন নিয়ে আসে তখন ওর ওয়েট কত কিছু ছিল? ওর ওয়েট 19 কেজি ছিল আর কি। 19 কেজি? জি, ওটা আনুমানিক 11 মাস আগে আর কি। ওয়েট 19 কেজি ছিল। আচ্ছা ভাই, আপনারা রীতিমতো আপনারা পরে দেখতে দিব অধিক দিয়ে গেস দিয়ে পরে। এর আগে যে গোলটা ছিল ওটার ওয়েট এবং হাইট কত ছিল? ওইটার ওয়েট ছিল হচ্ছে, ওইটা 2015 সালে ভারতের কেরালায় এটা গোটা ছিল, ওইটার ওয়েট ছিল 40 কেজি এবং হাইট ছিল হচ্ছে 24 ইঞ্চি, আর আমাদের এটার হাইট হচ্ছে 20 ইঞ্চি, ওয়েট হচ্ছে 26 কেজি। কি মনে হচ্ছে এটা কি গিনেস বুকে নাম লেখাতে পারবে? আমরা আশাবাদী, আমরা আশাবাদী এবং অবশ্যই এটা হওয়া উচিত। আমাদের তো সব দিক দিয়ে আগানো, তো এটা না হওয়ার পিছনে কোনো কারণ নাই। খাবার রুটিন সম্পর্কে জানতে চাচ্ছি। খাবারের রুটিনটা আসলে মামুন বলতে পারবে, ও সবসময় মামুন দেখাশোনা করে, ওর রুটিনটা স্বাভাবিক খাবারই খায়, বাট একটু কম খায়, যেহেতু ছোট গরু একটু তো কম খায়। আচ্ছা, আরেকটি বিষয় যে ওকে এখানেও রাখা হচ্ছে দেখছি, আবার ঘরেও রাখা হচ্ছে, আসলে মূলত ও থাকে কোথায়? মূলত ঘরেই থাকে, ঘরেই থাকে বেশিরভাগ সময়, ঘরেই থাকে। যখন দর্শনার্থী আসে তখন ওকে বাইরে আনা হয় আর কি। আবার গরুদের সাথেও থাকে, গয়ালের সাথেও থাকে, গয়ালের সাথে সে দুষ্টামি করে, আমাদের গয়াল মানে যেটা বড় গরু সবচেয়ে, ওটার সাথেও থাকে মাঝে মধ্যে। আচ্ছা, ও যে এখানে থাকে বড় গরুগুলোর সাথে যদি থাকে তাহলে কোনো ওর কি কোনো সমস্যা হয় বা বড় গরুগুলো? না, দুজনেই আসলে না, আরও তাদের মধ্যে আরও ই থাকে, দুষ্টুমি করে, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আর কি যেটাকে বলে। আচ্ছা, ওর নামটা রানী কেন রাখা হয়েছে? ওর চলন বলন সব কিছুতেই রানীর মতো আর কি, এই জন্যই আসলে রানী রাখা, দেখতেও রানীর মতো সুন্দর, দেখতে চোখগুলা দেখতে সুন্দর। আচ্ছা, একটি বিষয় খুব জানার ইচ্ছা, সেটা হচ্ছে আপনার যেহেতু যারা খামারি বিজনেস করে তারা কিন্তু হচ্ছে একটা লাভজনক লাভ করার জন্য বিষয় করে, যেমন গরু বড় হবে, মোটা তাজা হবে, তাহলে হয়তো বেশি দামে বিক্রি হবে। তো এই গরুটা যখন আনেন তখন যখন ছোট এবং বাড়তেছেও না কিছু খাচ্ছে, তারপরে কোনো কেন রাখেন না? আসলে আমাদের এখানে অনেকগুলোই ছোট গরু আছে, ভুটানি ছোট গরু আছে, যেগুলো নাকি খুব এক্সপেন্সিভ আর কি, খুবই দামি গরু। যেমন ভুটানি কয়েকটা গরু আছে আমাদের 2.5 লাখ টাকার উপরে, এই জাতেরই ভুটানি বক্সার গরু। তো আমরা এগুলা একটু বেশি দামি বিক্রি হয় আর কি। এটা নগা থেকে নেওয়া হয়েছে আর কি, না এগুলো আসলে ভুটানি বক্সার গরু, ভুট্টি গরু বলে আর কি, ভুটানি না। এর চেয়ে ছোটো হওয়ার কোনো কারণ নাই, কারণ থাকলে তো নিশ্চয়ই কেউ না কেউ এটা ছবি পেতাম। এখন তো আসলে ডিজিটাল যুগ, এখন তো এটা দ্রুত ভাইরাল হয়ে যায় যে কোনো জিনিসই। এটা কি বিক্রি করার কোনো ইচ্ছা আছে? আপাতত ইচ্ছা নাই, আপাতত ইচ্ছা নাই। যেমন গতকালকেও তো 10 লাখ টাকা বলে গেছে একজন, আমরা বলি আমরা এটা বিক্রি করি নাই। কেউ যদি এটার দাম মনে করেন যে 1 কোটি টাকা হবে, এটা আসলে আমাদের মূল টার্গেট হচ্ছে গিনেস বুক ওয়ার্ল্ড রেকর্ডে আমাদের যাতে নামটা আসে, বাংলাদেশের আমাদের শিকড় অ্যাগ্রো ইন্ডাস্ট্রি সহ পুরো বাংলাদেশের নামটা যাতে আসে, সেটি আমরা মূল লক্ষ্য আর কি। আর বিভিন্ন আপনি যে বিক্রির কথা বললেন, অনেকেই ফোন আসতেছে, দুবাই থেকে ফোন আসছে, ইটালি থেকে ফোন আসতেছে, বিভিন্ন জায়গা থেকে ফোন আসতেছে, দুবাইয়ের এক শেখ কিনতে চাচ্ছে এটাকে। তো ওনারা তো কী ধরনের প্রাইসে কিনতে চায় এটা তো আপনি জানেন, ইন্টারন্যাশনালি বিট করতে চাচ্ছে অনেকে। তো এটা আসলে এখন আমরা ওই চিন্তাভাবনা করছি না, অনেকে অ্যাডও করতে চাচ্ছে রানীর সাথে, বিজ্ঞাপন সংস্থা, বিভিন্ন বিজ্ঞাপন সংস্থা আমাদের সাথে যোগাযোগ করছে। তো আসলে এখন চিন্তাভাবনা করছি আমরা, এখন মেন কথা হচ্ছে আমরা আসলে গিনেস বুক ওয়ার্ল্ড রেকর্ডে নামটা লেখাতে চাচ্ছি, তার পরবর্তীতে আমরা সিদ্ধান্ত নিব আসলে কী করব। যেহেতু বঙ্গবন্ধু শতবার্ষিকী চলছে, হ্যাঁ জি, তো এই শতবার্ষিকীতে এই যে আরেকটা অ্যাচিভমেন্ট বাংলাদেশ গিনেস বুকে নাম লেখাতে চাচ্ছে, যদি হয়েই যায় এটা তো একটা অসাধারণ একটা ই হবে, বঙ্গবন্ধু শতবার্ষিকীতে যদি এটা হয় তাহলে তো এটা বড় ধরনের একটা অ্যাচিভমেন্ট হবে, এটা পুরো দেশের একটা সম্মানের, প্লাস বঙ্গবন্ধু জন্ম শতবার্ষিকীতে যদি এটা হয় তাহলে তো এটা তো বলার অপেক্ষা রাখে না। আচ্ছা ভাইয়া, যে ওই যে সাদা গরুর সাথে সবসময় থাকছে দেখছি, অনেকেই মনে করছে যে ওটা ওর মা, আসলে এটা আসলে ওর মা না, এটা আসলে ওর দুধ মা বলি বা পালক মা বলি যেটাই বলি, ওর দুধটা খায় আর কি। কারণ এসব গরুর যারা যে ই হয় ফিমেল ভার্সনটা হয় তাদের দুধটা অনেক কম হয়, আসলে তারা ওরকমভাবে দুধটা পায় না, এই জন্য আসলে এর সাথে সবসময় রাখা ছিল আর কি, দুধটা পাওয়ার জন্য ওর দুধটাই খেত আর কি।
মোটামুটি কিন্তু পুরো দেশ জেনে গেছে, বিদেশে জেনে গেছে যে এখানে সব বিশ্বের সবথেকে ছোট গরু আছে। কি পরিমাণ মানুষের চাপ এখানে? আসলে করোনার জন্য আমরা আসলে এখানে ওরকম ভাবে অ্যালাউ করছি না, বাট বাইরে প্রচুর দর্শনার্থী, প্রচুর চাপ। আমরা সিকিউরিটি গার্ড রেখেছি এর জন্য স্পেশাল, যাতে ই করার জন্য আমরা পাঁচজন করে মুখে মাস্ক পরে, যাতে স্বাস্থ্যবিধি মেনে ই করে, এবং ওর কাছে আমি ওরকমভাবে যেতেও দিচ্ছি না রেস্ট্রিকশন, কারণ করোনার তো এখন মহামারী আকার ধারণ করেছে। এই জন্য আসলে আমরা রেস্ট্রিকশনভাবেই আমরা এটা ই করছি আর কি। দেখেন সব চিন্তা বন্ধ করে ২৬ কেজি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই যে শিকড় অ্যাগ্রো ফার্মে শুধু কিন্তু ছোট গরুই, সর্বোচ্চ ছোট গরু তা আছে তা না, এখানে কিন্তু অনেক বড় বড় আপনারা দেখতে পাচ্ছেন বিশাল আকৃতির গরুও কিন্তু এখানে রয়েছে। আপনাদের এখানে দেখুন, এবং এই গরুটা যদি আপনাদেরকে আমি দেখাই তাহলে বুঝতে পারবেন যে কী বড় একটা গরু। এগুলো আসলে এই কোরবানিতেই, কোরবানির জন্য রেডি করা হয়েছে এই গরুগুলো। এখানে প্রায় দেশি শাহিওয়াল বিভিন্ন জাতের হচ্ছে প্রায় ১৫০টা গরু আছে, বিভিন্ন জাতের প্রায় ১৫০টা গরু এখানে আছে আপনারা দেখতে পাচ্ছেন। বিশেষ করে যে এই গরুটা আমার কাছে একটু মনে হচ্ছে এই জাতের গরু আমি সচরাচর একদম চোখের সামনে কখনো দেখি নাই, এটা হচ্ছে মনে মেবি পাহাড়ি কোনো গরু এরকম জাতের মনে হচ্ছে। বিশাল বড় বড় শিং এবং পিঠে যে চুটটা, চুট বলবো না, এটা একটা শিরার মতো দেখা যাচ্ছে।